চীন পাক মোকাবিলায় সীমান্তে ভারতের সেনাদের হাতে নতুন অস্ত্র। পাকিস্তান তো রয়েছেই, দোসর চীন। দুই প্রতিবেশী যখন লাগাতার চোখ রাঙাচ্ছে, সেই সময় সীমান্তে সেনাবাহিনীর হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল দিল্লি। এর জন্য খরচ হবে প্রায় 5,366 কোটি টাকা। সীমান্তে উত্তেজনার কথা মাথায় রেখেই 2005 সাল থেকেই নয় অ্যাসল্ট রাইফেলের দাবি জানিয়ে আসছে সেনাবাহিনী। অত্যাধুনিক লাইট মেশিন গানের দাবি উঠছিল সেই 2009 সালে, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। কখনও অস্ত্রের গুণমান নিয়ে জটিলতা, তো কখনও দেদার দুর্নীতির অভিযোগে থমকে গিয়েছিল অস্ত্রের সওদা। অবশেষে ঠিক হয়েছে সীমান্তে সেনাদের হাতে তুলে দেওয়ার জন্য 72,400টি অ্যাসল্ট রাইফেল, 93,895টি কার্বাইন এবং 16,479টি লাইট মেশিন গান কেনা হবে। যদিও প্রতিরক্ষা বিশেষজ্ঞদের একাংশের মত যা দেওয়া হচ্ছে তার তুলনায় অনেক বেশি অস্ত্রের প্রয়োজন রয়েছে। সত্য সত্যি যদি সীমান্তে মোতায়েন সেনাবাহিনীকে ঢেলে সাজাতে হয়, তবে 8 লক্ষের বেশি অ্যাসল্ট রাইফেল দরকার। প্রয়োজন রয়েছে 4.5 লক্ষ কার্বাইন। তুলনায় যা দেওয়া হচ্ছে তা অনেকটাই কম বলে মনে করা হচ্ছে। তবুও সেনাবাহিনীর আশা হয়তো এটাই শুরু। প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে জানা গিয়েছে, ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের ছাড়পত্র পেলেই বিদেশি সংস্থার কাছ থেকে দরপত্রের আহ্বান করা হবে। নতুন অস্ত্র এসে যাবে 3 মাস থেকে 1 বছরের মধ্যে।